প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তোমরা যারা এর ব্যবহারে কনফিউজড আছো তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি এর পরবর্তীতে তোমাদের ফ্রেজ চিনতে আর কোনো সমস্যা হবে না। বন্ধুরা আসুন মূল আলোচনায় আসি। ফ্রেজ হচ্ছে মূলত শব্দ গুচ্ছ। দেখো ফ্রেজ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে গেলে তোমাদেরকে পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। অর্থাৎ পার্টস অফ স্পিচে নাউন সেটা কোথায় কোথায় বসে একটা বাক্যের, প্রোনাউন তার কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডভার্বের কাজ কি বা প্রিপোজিশনের কাজ কি, এই কাজগুলো সম্পর্কে তোমাদের যার যত স্পষ্ট ধারণা থাকবে ফ্রেজ তোমরা তত বেশি ইজিলি সলভ করতে পারবা। তোমাদের আমি খুব সংক্ষেপে পার্টস অফ স্পিচের এই গুরুত্বপূর্ণ অংশগুলোর ব্যবহার একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। পার্টস অফ স্পিচের নাউন, নাউন একটা বাক্যের মূল যে ভূমিকায় থাকে সেটা হচ্ছে সাবজেক্টের জায়গায় এবং অবজেক্টের জায়গায়, এই দুইটা জায়গায় নাউন মূল ভূমিকায় থাকে। আর এছাড়াও নাউন ব্যবহার হতে পারে প্রিপোজিশনের পরে। তবে এই ফ্রেজ চেনার ক্ষেত্রে তোমরা সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা বিষয় মাথায় রাখবা। আর নাউন বোঝার ক্ষেত্রে সবসময় ক্লোজের ক্ষেত্রেও তোমাদেরকে বলেছিলাম কে বা কারা, কে বা কারা, এবং অবজেক্টের ক্ষেত্রে কি অথবা কাকে। এই প্রশ্নের উত্তরে যদি কখনো কোনো শব্দ, একটা শব্দ পাওয়া যায় তাহলে সেটা নাউন, আর যদি কোনো শব্দ গুচ্ছ পাওয়া যায় তাহলে সেটাকে কি বলা হবে, নাউন ফ্রেজ। তোমরা এই বিষয়টা সুন্দর করে বুঝে রাখবা, সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ, অবজেক্টের জায়গায় কি বসবে, নাউন ফ্রেজ, নাউন বা নাউন ফ্রেজ বসে। এরপরে আসি অ্যাডজেক্টিভের কাজ কি। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে সেটা কোনো নাউনকে বিশেষিত করবে, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে। তাহলে দেখো অ্যাডজেক্টিভ তো সাধারণত নাউনের আগে বসে, বাক্যের একটা নাউন থাকলে তার আগে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মূলত ব্যবহার। বিভিন্ন দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নাউনের নির্দেশ করে, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের আগে এবং পরে বসতে পারে, অর্থাৎ সেটা নাউনের পরে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। এর আগে বলছিলাম অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা নাউনকে কেমন, মানে নাউনটা কেমন তারা প্রশ্ন করলে বুঝতে পারি। আর এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা তোমরা ওই কেমন ওই শব্দটা দ্বারা প্রশ্ন করলে বুঝতে পারবা। যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত একটা শব্দ তথ্য দিলে সেটা অ্যাডজেক্টিভ, আর একটা শব্দ গুচ্ছ যদি কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো বন্ধুরা এর পরে যেটা আছে সেটা হচ্ছে প্রিপোজিশনের কাজ কি। প্রিপোজিশনের কাজ হচ্ছে দুইটা ফ্রেজ, দুইটা শব্দ একটা নাউনের সাথে আর বাক্যের অন্যান্য অংশগুলোকে যুক্ত করা, মানে সম্পর্ক তৈরি করে দেওয়া। যুক্ত করা আর সম্পর্ক তৈরি করে দেওয়া বিষয়টা আসলে এক না, যুক্ত করার কাজ করে কনজাংশন, আর দুইটা শব্দের ভিতরে সম্পর্ক তৈরি করে দেয় সেটা হচ্ছে প্রিপোজিশন। একটা উদাহরণ দেখো, যদি বলা হয় যে ফ্লাওয়ার, আচ্ছা আরেকটা শব্দ বললাম বাংলাদেশ, তো আমরা সাধারণভাবে যদি এইভাবে লিখতে থাকি তাহলে তো বাক্যের ভিতরে শব্দগুলো ব্যবহার করা যায় না। তো এর মাঝে যদি অফ ব্যবহার করা হয় তাহলে অফ কি করছে, এই ফ্লাওয়ার একটা নাউন, বাংলাদেশ একটা নাউন, এই দুইটা নাউনের ভিতরে একটা সম্পর্ক তৈরি করছে, এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ। আর এই সম্পর্ক তৈরি করার কাজ যদি একটা প্রিপোজিশন না কয়েকটা শব্দ গুচ্ছ মিলে, অর্থাৎ প্রিপোজিশনের গুচ্ছ মিলে এই সম্পর্ক তৈরির কাজ করে তখন সেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। আর এরপরে যেটা আছে কনজাংশনাল ফ্রেজ কেমন হবে, কনজাংশনের কাজ দুইটা বাক্যকে যুক্ত করা। ওই একই ভাবে যদি একটা ওয়ার্ড মিলে দুইটা বাক্যকে, যেমন এন্ড মনে করে একটা কনজাংশন, তাহলে এন্ড যখন দুইটা বাক্যকে যুক্ত করছে আমরা এটাকে বলছি কনজাংশন। কিন্তু এন্ড না বসে যদি কোনো শব্দ গুচ্ছ দুইটা বাক্যকে যুক্ত করার কাজে ব্যবহার হয় তখন সেটাকে বলা হবে কনজাংশনাল ফ্রেজ। একইভাবে আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের কাজ কি, ইন্টারজেকশন বিস্ময় প্রকাশ করে, তাহলে কোনো শব্দ গুচ্ছ যদি বিস্ময় প্রকাশ করে সেটাকে কি বলা হবে, ইন্টারজেকশনাল ফ্রেজ। আর একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেটা হচ্ছে অ্যাডভার্ব। তো তোমরা জানো অ্যাডভার্ব একটা বাক্যকে কখন, কোথায় এবং কিভাবে, এই তিনটা প্রশ্নের উত্তরে কখন কোথায় কিভাবে সেই সাথে আরো একটা আছে কেন, এই চারটা প্রশ্নের উত্তরে তুমি বাক্যে যদি একটা শব্দ পাও এই বিষয়গুলো আগে যত ভালো করে বুঝতে পারবো তোমাদের ফ্রেজ আইডেন্টিফাই করতে তত বেশি সুবিধা হবে।
এই প্রশ্নগুলোর উত্তরে যদি তুমি একটা ওয়ার্ড পাও তাহলে সেটা অ্যাডভার্ব, আর যদি কখনো শব্দ গুচ্ছ পাও তাহলে সেটাকে কি বলা হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে বিষয়গুলো একটু সুন্দর করে জেনে নাও। আমরা নাউনের ক্ষেত্রে কি বললাম, নাউন হচ্ছে সাবজেক্টে বসে, অবজেক্টে বসে পাওয়া যায় কি, কাকে, কি, কাকে, কে বা কারা। এই প্রশ্নগুলোর উত্তরে আমরা সবসময় নাউন পাই, আর যখন শব্দ গুচ্ছব নাউন ফ্রেজ। তোমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখে নাও। সুইমিং ইন দা রিভার ইজ গুড ফর হেলথ। তাহলে এই যে বাক্যটা ইজ হচ্ছে ভার্ব, তার মানে আগের এই পুরো অংশটাকে কি বলা হচ্ছে? সাবজেক্ট। একটুখানি খেয়াল করো, সাবজেক্টে যেটা বসে সেটা নাউন, আর যখন শব্দ গুচ্ছ বসে সেটাকে কি বলা হবে? নাউন ফ্রেজ। আর এই বিষয়টা দেখো, কি হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো? সুইমিং ইন দা রিভার, নদীতে সাঁতার কাটা। তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করলে এটা পাচ্ছি? অবজেক্ট অংশে ফ্রেজ থাকলে সেটা হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাবো, কে বা কারা দ্বারা সাবজেক্ট অংশে পাবো। তো এভাবে কি, কাকে বা কারা, কে, কারা দ্বারা প্রশ্ন করে যে শব্দ গুচ্ছ পাবো সেটাই নাউন ফ্রেজ, মাথায় রাখবা। আর নাউন ফ্রেজ সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় ব্যবহার হয়। দুই নম্বর দেখি, অ্যাডজেক্টিভ কেউ বলছিলাম, অ্যাডজেক্টিভ হচ্ছে একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে এটা যদি কোনো শব্দ গুচ্ছ করে তখন কি বলা হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। একটুখানি দেখো, নজরুল ইজ এ ম্যান অফ গুড নেচার। এখানে যদি অফ গুড নেচার এইটুকুর নিচে আন্ডারলাইন করা হয় একটা ফ্রেজ শব্দ গুচ্ছ, যে ভালো স্বভাবের, তবে এই ভালো স্বভাবটা আসলে কাকে বোঝাচ্ছে? এই যে ম্যান, একটা ম্যান অর্থাৎ নজরুল এই নাউনটাকে মূলত ইন্ডিকেট করছে, ওই নাউন সম্পর্কে আরো একটু অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে এই ধরনের শব্দ গুচ্ছকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অবশ্যই বাক্যের ব্যবহার দেখে এগুলা আইডিয়া করতে হয়। একটুখানি দেখো তিন নম্বর উদাহরণ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেমন হতে পারে? আই পয়েন্ট, আমি বলছিলাম অ্যাডভার্ব কখন, কোথায়, কিভাবে, কেন প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, আর যদি শব্দ গুচ্ছ পাওয়া যায় তাহলে সেটাকে কি বলা হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তুমি দেখো, আই পয়েন্ট আমি গিয়েছিলাম, তো কোথায় গিয়েছিলাম? টু মার্কেট, টু মার্কেট, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে কেন গিয়েছিলাম? টু বাই এ মোবাইল। তার মানে এই বাক্যে দুইটা ফ্রেজ আছে, দুইটা ফ্রেজই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে যে শব্দ গুচ্ছ পাবা, যে উত্তরটুকু তোমরা পাবা, সেটা সম্পূর্ণই কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে আসি ভার্ব। দেখো ভার্ব ফ্রেজ হিসেবে ব্যবহার হতে পারে কেমন? তোমরা অনেকে যারা অ্যাডমিশন দিচ্ছ বা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা সবাই গ্রুপ ভার্ব সম্পর্কে পরিচিত। অর্থাৎ ভার্বের সাথে প্রিপজিশন যুক্ত হয়ে নতুন নতুন অর্থ প্রদান করে, সেগুলাকে বলা হয় গ্রুপ ভার্ব। এবং এই গ্রুপ ভার্ব গুলা সবসময় একসাথেই থাকে। যখন একটা ভার্ব একা না, লুক মানে তো দেখা, কিন্তু লুক আফটার মানে কি? দেখাশোনা করা। তাহলে এই যে লুক আফটার, দেখাশোনা করা বা যত্ন নেওয়া, এই অর্থ দেওয়ার জন্য লুকের সাথে আফটার একটা প্রিপজিশন যুক্ত একটা ফ্রেজ তৈরি হয়েছে, শব্দ গুচ্ছ তৈরি হয়েছে। এই ধরনের ফ্রেজকে বলা হয় ভার্বাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে একটা বিষয় সবসময় মাথায় রাখবা, প্রিপজিশনাল ফ্রেজের প্রথমে, অর্থাৎ প্রথমে একটা প্রিপজিশন থাকবে, মাঝে একটা শব্দ, তারপর একটা প্রিপজিশন, এই তিনটা মিলে যখন গুচ্ছ তৈরি হয়, অর্থাৎ প্রিপজিশন দ্বারা শুরু, প্রিপজিশন দ্বারাই শেষ, এই গুচ্ছটাকে বলা হবে প্রিপজিশনাল ফ্রেজ। দেখো, দা ওল্ড ম্যান ইজ এট দা পয়েন্ট অফ, এইটুকু হচ্ছে একটা ফ্রেজ। এট দা পয়েন্ট অফ ডেথ মানে এই বৃদ্ধ লোকটি মৃত্যুর খুব কাছে। তাহলে এই গুচ্ছটার দিকে খেয়াল করো, এর প্রথমেও প্রিপজিশন, শেষেও প্রিপজিশন। তো এই ধরনের ফ্রেজ গুলাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। এরপরে আসি কনজাংশনাল ফ্রেজ। তোমাদেরকে বলছিলাম কনজাংশনের কাজ দুইটা বাক্যকে যুক্ত করা, আর এটা যখন কোনো শব্দ গুচ্ছ করে, অর্থাৎ একের অধিক শব্দ মিলে করে, সেটাকে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। তো কনজাংশনাল ফ্রেজ অনেকগুলো আছে, যেমন অ্যাজ ইফ, তারপরে আছে এট দা টাইম অফ, এরপরে খেয়াল করো অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার অফ, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই ধরনের যে ফ্রেজ গুলো রয়েছে একের অধিক শব্দ মিলে দুইটা বাক্য যুক্ত করার ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে দেখো, হি ওয়েন্ট টু ঢাকা অ্যাজ ওয়েল অ্যাজ, এবং হি ভিজিটেড দা ন্যাশনাল জু। তাহলে এই যে দুইটা বাক্যকে অ্যাজ ওয়েল অ্যাজ একটা শব্দ গুচ্ছ কি করছে? দুইটা বাক্যকে যুক্ত করছে। এই দুইটা বাক্য যুক্ত করার জন্য যেটা ব্যবহার হয়েছে এটাকে কি বলা হবে? এটাকে শুধু কনজাংশন বলা যাবে না, যেহেতু শব্দ গুচ্ছ, সে কারণে এটার নাম হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। ইন্টারজাকশন দেখো, খুব সহজে চিনতে পারবো, বিষয় সূচক চিহ্ন থাকবে। যদি একটা শব্দের শেষে থাকে তাহলে সেটা শুধু ইন্টারজাকশন, আর যদি একটা শব্দ গুচ্ছের শেষে থাকে সেটাকে বলতে হবে ইন্টারজাকশনাল ফ্রেজ। বন্ধুরা, আশা করি তোমরা ফ্রেজ সম্পর্কে ধারণা করে এসেছো। এটা হচ্ছে পার্টস অফ স্পিচ এর মতোই, শুধু শব্দ গুচ্ছ ব্যবহার হয়, আর তোমাদেরকে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকে এটা কোন ধরনের ফ্রেজ আইডেন্টিফাই করতে হয়।
তো যদি ভিডিওটা তোমাদের সামান্য পরিমাণ উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে, সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।